नमस्कार सनातन आर्य संस्कृत यूट्यूब चैनले अपना स्वागत आशा कर सकले भलो आमी मलय भट्टाचार्य आज के लिए आबारो एक नतून भिडियो सामवेद यजुर्वेद ऋग्वेद छाड़ाओ आरेक धरनेर होम पद्धति आछे सेटा हलो तंत्रोक्त होम पद्धति केमन से तंत्रोक्त होम पद्धति किभावे करते हैं तंत्रोक्त होम पद्धति तंत्रोक्त होम करते गेले कि करते हैं आजकेर भिडियो से ही नहीं देखुन शिखुन जानुन अपर के जानार सुयोग करे दिन तंत्रोक्त होम कोन कोन काजे व्यवहृत है सेटाओ आज के भिडियोर माध्यमे आलोचना करब देखते हले जानते हले देखते थाकुन स्किप ना करे प्रथम थेके शेष अब्दि देखुन नमस्कार आज आमरा देखाते चलेछि तांत्रिक तंत्रोक्त होम पद्धति किभाबे तंत्रोक्त होम करते हैं तंत्रोक्त होम करते गेले प्रथमे जेभाबे स्तंडिल सजाते हैं सेटा आगे देखुन आमरा एक हाथ बाय एक हाथ एकटि स्तंडिल निर्माण करेछि तारपरे स्तंडिल निर्माण करार परे मिडिल मध्ये एकटा अधोमुख त्रिभुज एवं एकटा ऊर्ध्वमुख त्रिभुज अंकन करेछि तार बाइरे वृत्त तार बाइरे आमरा अष्टदल पद्म अंकन करेछि अष्टदल पद्म अंकन करार परे एई जे देखछेन बाइरे आमरा भूपुर अंकन करेछि भूपुर अंकनेर परे এই পূর্ব দিকে অর্থাৎ দক্ষিণ দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণে আমরা উত্তরাগ্র করে তিনটে রেখা কেটেছি এবং উত্তর পশ্চিম কোণ অর্থাৎ বায়ুকোণে আমরা পূর্বাগ্র করে তিনটে রেখা কেটেছি এবারে আমরা এই স্তন্ডিলের উপরে পূজো করব বিভিন্ন যে পূজোগুলো আছে সমস্ত পূজোগুলো কমপ্লিট করার পরে আমরা কাষ্ঠ সাজিয়ে হোম করব তো এখন আমি দেখাতে চলেছি সেই পূজোগুলো কোথায় কোন পূজোটা করতে হবে সেটাই এখন দেখাতে চলেছি আমরা এই স্তন্ডিল রচনা করার পরে এর মধ্যে পঞ্চগব্যের ছিটা দিয়ে নেব পঞ্চগব্য দ্বারা শোধন হয়ে যাওয়ার পরে ফট মন্ত্রে জলের ছিটা এবং ওম মন্ত্রে এটার উপরে পুনরায় জলের ছিটা দেওয়া হবে তারপরে আমরা কি করব এক একটা জায়গায় এক একটা মানে গন্ধ পুষ্প দিয়ে পূজো করব প্রথমে আমরা এই উত্তরাগ্র রেখার এখানে প্রথম রেখাতে আমরা পূজো করব এতে গন্ধপুষ্পে ওম মুকুন্দায় নমঃ এই রেখায় তারপরে রেখাতে এতে গন্ধপুষ্পে ওম ঈশানায় নমঃ তারপরে রেখায় এতে গন্ধপুষ্পে ওম পুরন্দরায় নমঃ তারপরে এখানে এতে গন্ধপুষ্পে ওম ব্রহ্মণে নমঃ এতে গন্ধপুষ্পে ওম বৈবস্বতায় নমঃ এতে গন্ধপুষ্পে ओम इंदवे नमो एरपे हमें जे देवतार होम करब वे देवी होम करब तार उद्देश्य एक फूल नब बोलो ये गंधपुष्पे ओम अमुक देवताय अमुक देवी होम स्तंडिलाय नमो मंत्रे ये फुलटा देवा परवर्ती पुष्पाजलि दीते एरपे हमें ओम मंत्र उच्चारण पूर्वक এই সমস্ত জায়গায় জলে ছিটা এবং হোমের যে সমস্ত জিনিস সাজানো আছে কাঠ ঘি সমস্ত জয়ের দ্রব্যের উপরে জলে ছিটা দিয়ে নেব জলে ছিটা দেওয়ার পরে আমরা আবারও গন্ধপুষ্প দ্বারা পূজা করব প্রথমে আমরা অগ্নিকোণে পুজো করব এতে গন্ধপুষ্পে ওম ধর্মায় নমঃ তারপর নৈঋত্যকোণে এতে গন্ধপুষ্পে ওম গানায় নমঃ তারপর হচ্ছে বায়ুকোণে এতে গন্ধপুষ্পে ওম বৈরাগ্যায় নমঃ তারপর ঈশানকোণে এতে গন্ধপুষ্পে ওম ঐশ্বর্যায় নমঃ তারপর হচ্ছে পূর্ব দিক এতে গন্ধপুষ্পে ওম অধর্মায় নমঃ তারপর দক্ষিণ দিক এতে গন্ধপুষ্পে ওম অজ্ঞানায় নমঃ তারপর পশ্চিম দিক এতে গন্ধপুষ্পে ওম অবৈরাগ্যায় নমঃ তারপর উত্তর দিক এতে গন্ধপুষ্পে ওম অনৈশ্বর্যায় নমঃ ঈশান আর পূর্বের মাঝখানে এতে গন্ধপুষ্পে ওম অনন্তায় নমঃ নৈঋত আর পশ্চিমের মাঝখানে এতে গন্ধপুষ্পে ওম পদ্মায় নমঃ এরপরে আমরা মাঝখানে পুজো করব এরপরে আমরা মাঝখানটাতে মাঝখানে পুজো করব ফুল ফুল দিয়ে পুজো করব এতে গন্ধপুষ্পে
ओं अर्कमंडलाय द्वादश कलात्मने नमो। एते गंध पुष्पे ओं ऊं सोममंडलाय षोड़श कलात्मने नमो। एते गंध पुष्पे ओं मं बन्नीमंडलाय दशकलात्मने नमो। एरपरे आमरा प्रत्येकटा पापड़ीते पुजो करब। प्रथमे पूर्व दिकेर पापड़ीते एते गंध पुष्पे ओं पीताय नमो। परे अग्निकोणेर पापड़ीते एते गंध पुष्पे ओम श्वेताय नमो। तारपरे दक्षिण दिकेर पापड़ीते एते गंध पुष्पे ओम अरुणाय नमो। तारपरे नैऋत्यकोणेर पापड़ीते एते गंध पुष्पे ओम कृष्णाय नमो। पश्चिम दिकेर पापड़ीते एते गंध पुष्पे ओम धूम्राय नमो। वायुकोणेर पापड़ीते एते गंध पुष्पे ओम तीव्राय नमो। उत्तर दिकेर पापड़ीते एते गंध पुष्पे ओम स्फुलिंगिन्नय नमो। ईशानकोणेर पापड़ीते एते गंध पुष्पे ओम रुचिराय नमो। आबारो आमरा माझखाने गंध पुष्प दिए माझखाने पुजो करछि। एते गंध पुष्पे ओम ज्वालिन्नय नमो। एते गंध पुष्पे ओम बं बन्यासनाय नमो। এই সমস্ত পুজোগুলো মিটে যাওয়ার পরে আমরা কূর্মমুদ্রায় পুষ্প গ্রহণ করে আমরা একটি ধ্যান মন্ত্র উচ্চারণ করব। ওম বাগীশ্বরীং মিতোষ্ণাতম নীলেন্দীবরলোচনম বাগীশ্বরেণ সংযুক্তম ক্রীড়াভব সমন্বিতম। তারপরে ফুলটিকে আমরা এতত ধ্যানপুষ্পম ওম বাগীশ্বর সহিত বাগীশ্বর্যই নম আমরা স্তনিলের মাঝখানে প্রদান করব। বাগীশ্বরীর ধ্যান করার পরে বাগীশ্বরীর পঞ্চোপচারে পুজো, গন্ধ পুষ্প ধূপ দীপ এবং নৈবেদ্য। পঞ্চোপচারে বাগীশ্বরীর পুজো এর উপরেই আমরা সম্পন্ন করব। পঞ্চোপচারে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবারও গন্ধ পুষ্প দিয়ে পুজো করতে হবে। ওম এতে গন্ধ পুষ্পে কামেশ্বর্যই নম। পূর্ব দিকে এতে গন্ধ পুষ্পে ওম বামাময় নম। দক্ষিণ দিকে এতে গন্ধ পুষ্পে ওম জ্যেষ্ঠাময় নম। পশ্চিম দিকে এতে গন্ধ পুষ্পে ওম রৌদ্রই নম। দক্ষিণ উত্তর দিকে এতে গন্ধ পুষ্পে ওম অম্বিকাময় নম। আমাদের স্তণ্ডিলের সমস্ত পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে আমরা কাঠ সাজাব। যদি আমরা দেবীর হোম করি সেক্ষেত্রে অধোমুখ ত্রিভুজ, অর্থাৎ প্রথমে উত্তর দক্ষিণে একটি কাঠ, তারপরে এই যে ত্রিভুজ যেভাবে করা হয় সেভাবে অধোমুখ ত্রিভুজ, এইভাবে আমরা কাঠটা সাজাব। দেবীর হোম করলে আমরা কাঠটাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নেব। এ হলো দেবীর হোম। দেবতার যদি হোম করতে হয় এই কাঠটাই, এই ত্রিভুজটা উল্টো দিকে ঘুরে যাবে। এরপরে আমরা একটি কাঁসারের পাত্রে অথবা তাঁবার পাত্রে অথবা নতুন মাটির পাত্রে আগুন গ্রহণ করব। কয়েকটা পাটকাঠি আমরা, এক হাত পাটকাঠি আগুন সেই বাটির মধ্যে রাখা হবে। রেখে আমরা প্রথমে কী করবো, সেই আগুনটাকে শোধন করব। কীভাবে শোধন করব, প্রথমে আমরা ওম মন্ত্র বলে তার উপরে জলে ছড়া দেব। ফট মন্ত্রে আবারও জলে ছিটা দেব। মূল মন্ত্রে মানে যে দেবতার হোম আমরা করব তার মূল মন্ত্রে জলে ছিটা দেব। এরপরে আমরা হুং মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রা, এই হলো আমাদের অবগুণ্ঠন মুদ্রা, হুং মন্ত্রের দ্বারা আমরা আগুনের উপর সেটা একবার দেখাব। তারপরে বং মন্ত্রে ধেনু মুদ্রা, এই যে ধেনু মুদ্রা ওই আগুনের উপর একবার প্রদর্শন করব। আগুনটা আমাদের জ্বলছে, সেই আগুন জ্বলা পাটকাঠি আগুন জ্বলছে, সেই আগুন থেকে একটা পাটকাঠি, জ্বলন্ত পাটকাঠি আমরা তুলে নেব।
তুলে নিয়ে মন্ত্রপাঠ করব, করে সেটাকে পরিত্যাগ করব। কি মন্ত্রপাঠ করব? না ওম ক্রভ্যা দেবস্য হুম ফট স্বাহা বলে আমরা আগুনটা পরিত্যাগ করব। আমরা তারপরে গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এই পবিত্র আগুনটাকে আমরা তুলে নেব, নিয়ে দেবীর বা দেবতার যে যার উদ্দেশ্যে হোম আমরা করব তার মূল মন্ত্র উচ্চারণ করে এই স্তণ্ডিলকে প্রদক্ষিণ করতে হবে। তিনবার প্রদক্ষিণ করানো হবে। তিনবার প্রদক্ষিণ করানোর পরে অগ্নিকে, স্তণ্ডিলকে দেবযোনি এবং অগ্নিকে শিববীজ চিন্তা করিতে করিতে আত্মাবিভুকে পিছন দিয়ে, এই পিছন দিক দিয়ে জ্বলন্ত পাটকাঠিগুলো পিছন দিক দিয়ে আমরা এই স্তণ্ডিলের মধ্যে প্রবেশ করাবো। আগুন এভাবে, এবার আগুনে আগুন জ্বলছে। এই মুহূর্তে আমরা আবারও গন্ধপুষ্প দিয়ে দুবার পুজো করব। কি না, এতেই গন্ধপুষ্পে ওম বন্যী মূর্তয় নমঃ, এতেই গন্ধপুষ্পে ওম বন্যী চৈতন্যায় নমঃ। এরপরে আমরা আগুনে ফুঁ দেব, ফুঁ দিয়ে আগুনটাকে ভালোভাবে জ্বালাবো। এইভাবে দুটো হাতকে জোড়া করে ফুঁট, মানে মুখের ফুৎকার যেন এই এর মাধ্যম দিয়ে এর মধ্যে যেন প্রবেশ করে। মন্ত্র বলতে বলতে আমরা ফুঁটা দেব। কীভাবে? না ওম চিৎপিঙ্গল হন হন দহ দহ পচ পচ সর্বান গাঁপয় স্বাহা বলে আমরা ফুঁটা দেব। জোড়হাত করে মন্ত্রপাঠ, একটা মন্ত্র পাঠ করব। ওম অগ্নিং পজ্জ্বলিতং বন্দে জাতবেদম হুতাসনম সুবর্ণ বর্ণমলম সমৃদ্ধম বৈশ্যতম মুখম। তারপরে আমরা অগ্নির নামকরণ করব। যে দেবতা বা যে দেবীর আমরা হোম করছি তার নামেই অগ্নির নামকরণ হবে। একটা ফুল গ্রহণ করে অগ্নির ধ্যান, ওং পিঙ্গভ্র স্ম শ্লোকে সক্ষ্য পিনঙ্গ জঠরণঃ ছাগস্ত সাক্ষসূত্রাগ্নি সপ্তর্চি শক্তিধারক এত ধ্যান পুষ্পম ওম অমুক নাম অগ্নয় নম। যে দেবতা বা যে দেবীর আমরা হোম করছি সেই দেবীর নামে অগ্নির নামকরণ। তারপর অমুক নাম অগ্নে ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিধেহি সনিরুদ্ধস্য অত্রাধিষ্ঠনম কুরু মম পূজাং গৃহাণম। অগ্নির নামকরণ করার পর, অগ্নিকে আবাহন করার পর অগ্নি, এবার আমরা অগ্নির পূজা করব। পঞ্চপচারে অগ্নিকে পূজা করে নেব। এই সুগন্ধ ওম অমুক নাম অগ্নেয় নম, এস পুষ্প ওম অমুক নাম অগ্নেয় নম, এস ধূপ ওম অমুক নাম অগ্নেয় নম, এস দীপ ওম অমুক নাম অগ্নেয় নম, এত হবির নৈবেদ্যম। আমরা নৈবেদ্য হিসাবে কী দিচ্ছি? না ঘি দিচ্ছি, সেই জন্য বলবে এত হবির নৈবেদ্যম ওম অমুক নাম অগ্নেয় স্বাহা। এরপরে আমরা আবারও গন্ধপুষ্প দ্বারা পুজো করব। এতে গন্ধপুষ্পে ওম সহস্রাচীষে হৃদয়ায়ম, এতে গন্ধপুষ্পে ওম ইত্যাদগ্নি সরঙ্গেভ্যো নম, এতে গন্ধপুষ্পে ওম অগ্নয়ে জাতবেদসে ইত্যাদ্যো অষ্টমূর্তিভ্যো নম, এতে গন্ধপুষ্পে ওম ব্রাহ্মভ্যাদ্য অষ্টশক্তিভ্যো নম, এতে গন্ধপুষ্পে ওম পদ্মাদ্য অষ্টনিধিভ্যো নম, এতে গন্ধপুষ্পে ওম ইন্দ্রাদি লোকপালেভ্যো নম, এতে গন্ধপুষ্পে ওম বজ্রাদ্র অস্ত্রেভ্যো নম। এরপর আমরা ঘৃতপাত্র শ্রুক এবং শ্রুব সংস্কার করব। কিভাবে? না ঘৃতপাত্রকে একবার অগ্নিতে স্পর্শ করিয়ে আমরা মার্জন করব, তলাটা কুশ দ্বারা বা ফুল দ্বারা মার্জন করে নেব। একই রকমভাবে শ্রুব অর্থাৎ যার দ্বারা আমরা আহুতি প্রদান করছি তাকেও একবার আগুনিতে স্পর্শ করিয়ে নিয়ে আমরা মার্জন করে নেব। এরপরে আমরা ঘৃতপাত্রে পূর্বাগ্রহ করে দুটি কুশ দেব। পূর্বাগ্রহ করে দুটি কুশ দেওয়ার পরে তিনটে
তিন থেকে তিনটে নারী হিসাবে, তিনটে যে ভাগ হয়েছে তিনটে ভাগকে তিনটে নারী হিসাবে কল্পনা করব, কি না? ইরা, পিঙ্গলা, সুষুম্না। ইরা, পিঙ্গলা, সুষুম্না। এবারে ঘৃতপাত্রের দক্ষিণ দক্ষিণ ভাগ থেকে ঘৃত তুলে নিয়ে আমরা আহুতি দেব, কি না? ওম অগ্নয়ে স্বাহা, অগ্নয়ে স্বাহা, ইদম অগ্নয়ে, প্রত্যাহুতি, আমরা একটা প্রত্যাহুতি রাখা দেওয়ার জন্য একটা প্রত্যাহুতি এখানে প্রত্যাহুতির জায়গা রাখবো। প্রত্যেকবার আহুতি দেওয়ার পরে সেইখানে প্রত্যাহুতির এখানে আহুতি একটু ফেলবো, কিনা? ওম অগ্নয়ে স্বাহা, ইদম অগ্নয়ে। তারপর আবারও দেবো ওম সময় স্বাহা, ইদম সময়। ওম অগ্নি সমাভ্যং স্বাহা, ইদম অগ্নি সমাভ্যং। ওম অগ্নয়ে সৃষ্টিকৃতয়ে স্বাহা, ইদম অগ্নয়ে সৃষ্টিকৃতয়ে। এবার আমরা মহাব্যাহৃতি হোম করব। ওম ভূ স্বাহা, ইদম অগ্নয়ে। ওম ভুব স্বাহা, ইদম বায়বে। ওম সস্বাহা, ইদম সূর্যায়। ওম ভূর্ভুবস্য স্বাহা, ইদম অগ্নিবায়ু সূর্যায়। ওম বৈশানর জাত বেদম, ইহা বহ লোহিতাক্ষ সর্বকর্মাণি, সাধয় সাধয় স্বাহা। এরপরে আমরা যে দেবতা বা যে দেবীর হোম করব তার মূল মন্ত্রে প্রথমে 25 বার আহুতি দেব। যদি আমরা কালীর হোম করে থাকি, ক্রিং স্বাহা, ক্রিং স্বাহা, ক্রিং স্বাহা, এইভাবে 25 বার আহুতি দেব। তারপরে 25 বার আহুতি দেওয়া হয়ে যাওয়ার পরে ওম বৈশানর জাত বহ লোহিতাক্ষ সর্বকর্মাণি, সাধয় সাধয় স্বাহা, এই আহুতি দেওয়ার পরে আবারও 11 বার ওই একই মন্ত্রে আহুতি দেব। ওম ক্রিং স্বাহা, ক্রিং স্বাহা, ক্রিং স্বাহা। 11 বার আহুতি দেওয়া হয়ে যাওয়ার পরে আমাদের তান্ত্রিক কুসুণ্ডিকা এখানেই সম্পন্ন হলো। এরপরে আমরা প্রকৃত কর্মে ঢুকে যাব। প্রকৃত কর্মের ভিডিওগুলো আমরা পরবর্তীতে দিতে থাকব, আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলটিকে। প্রকৃত কর্ম কীভাবে করতে হয় সেখানে আমরা ডিটেলস আলোচনা করব। আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওর সমস্ত তথ্য নিজে জানুন, অপরকেও জানার সুযোগ করে দিন। অনেক অনেক শেয়ার করুন, লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে। আরও সকলকে জানানোর জন্য আরও আরও শেয়ার করুন। আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নমস্কার।